ভাবি আপা যারা যারা আছে সবাই নাকি এর কাছ থেকে সমানে জিনিস কিনতেছে, যাত্রায় পড়ে যাইতে হইব এর লাইগা। তো স্পেশাল যা যা ছিল সেগুলা সে আমার দিতে আসছে। ও, এগুলো তোমারে গোছা দিতে আছে না? হ্যাঁ দিয়া গেছে। আরেকটা কথা কইছে কি জানো? আবার কি কইছে? ওই যে বেলতলি গঞ্জ আছে না, ওই গঞ্জে নাকি অনেক জিনিস পাওয়া যায়, ইচ্ছাতে সুন্দর সুন্দর পাইকারি দামে নাকি এক লগে অনেক কিছু আনতে পারবো। লাইগা বিকালবেলায়, কোনো একদিন বিকালবেলায় তার লগে আমার যাইতে কইছে। তোমার তার লগে যাইতে কইছে? হ্যাঁ কইছে, যে ওই যে কেনাকাটা সাইরা সন্ধ্যা টন্ধা হইলে নাকি বোর্ডিং এ যায় নুডলস খাইব। কোনখানে নুডলস খাইব কইছে? বোর্ডিং এ। বোর্ডিং এ নুডলস খাইব? হ্যাঁ। কি জাউরা! এই তুমি কি বুঝার পারছো বোর্ডিং মানে কি? আরে বোর্ডিং তো একটা থাকার হোটেল, ওখানে তোমার নুডলস খাইব কেলা? রেস্টুরেন্ট আছে না, খাবার হোটেল আছে না, ওখানে নুডলস খাইব বোর্ডিং কে? তুমি আমাকে কি কইলা বিয়াই? ওহো বেন, তোমার কেমতে বুঝামু। আরে বোর্ডিং হলো যাওগা যাওগা, আমার কত হলো খবরদার তুমি ওর ফান্দে পা দিবে না। ওই হেলা বহুত জাউর আছে কইলা, ও প্ল্যান করছে। তবা তবা, ও আমার এই কথা কইছে আর আমি বুঝবার পারলাম না। কোন বেন, এই হারামজাদারে আর কখনোই এনাইতে দিবা না। আমি যে ওই দিন ওর উপর কেন্টেট ছিলাম, এবার বুঝার পারছো? ওর ধান্দাটা বুঝার পারছো তুমি? সবই বুঝতে পারছি, আর কোনোদিন আমি ওর বাড়িতে জায়গা দিব না। আর একদিন আমার বাড়িতে আসুক, আসলে আমি জিনিসপত্র সবকিছু ওরে ফেরত দিব। দেখছো, আমি একটু বাজারে গেছি, ওই হালে ওই সময় হান দিয়ে গেছে কেনা, আর তোমার এইসব কথা কয়ে গেছে। খাড়াও, তুমি তো ওগো বাড়ি চিনো, আরে যে খুব বড় সানিদার বাড়ি না, চিনবো না কেন? তুমি যাইয়া একদম ওগো বাড়িতে উঠানে গিয়া কইবা, এই যে টিঙ্কু ভাই, কই যাবে না আমার ওই কি বাজার জানি কইলা, বেলতলি বাজার চলেন যাই, ওখানে বোর্ডিং এ বইয়া নুডলস খাবো, একদম চিল্লাইয়া ওই যে উঠানের মাঝখানে কইবা, দেখবা তারপরে কি কাহিনী হয়, কইতে পারবা তো? কিন্তু কাজটা করা কি ঠিক হইব বিয়াই? তো যাও তার লগে বোর্ডিং এ বইয়া নুডলস খাও, আমার তো কোনো সমস্যা না। তুমি আমার এগুলো কি কইতাছো বিয়াই? এসব আমি বুঝতে পারছি, আমার কি করণ লাগবো? আমি কালকাই, ঠিক আছে কালকাই যাবো। আর তোমারে কইতাছি তুমি কিন্তু এটা করবা কিন্তু। হ্যাঁ আমি এই সব কিছু লইয়াই যাবো। হ্যাঁ ওরে সাজটা করতে হলে এছাড়া আর কোনো উপায় নেই, একদম ওর বাড়িতে গিয়া একদম হক গোলের সামনে, তারপরে তুমি তার এরকম শাস্তি দিবা, ঠিক আছে? ঠিক আছে দিয়াই। মেজাজ টা খারাপ করে দিল। আমার কি মনে হইতেছে জানো? কি? পৃথিবীটা মাঝে মাঝে কিন্তু সুন্দর না। ইয়াগা, অত চিন্তা করে লাভ নাই, আমার বেন তো সুন্দর আছে। হ্যাঁ তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। আমি রান্না করতে যাই। হ্যাঁ যাও। আমি তো সহজ সরল বলে মানুষ আমার লাগে এমন। ইয়াগা আমি ছিলাম বলে আজকে তোমার বাঁচাই দিছি। আলাপার বার্তা দেখছো? এই টিঙ্কু হালারে ওর তো সাজটা না করলে হইব না, তাহলে ওরে বেলতলি বাজারে বোর্ডিং এ নুডলস খাইব। আর আমি জানো তো নুডলস আমি খাওয়াই যাচ্ছি, নুডলসের কত পেয়েছে এখন বুঝার পারবি। কোন থেকে দুই নম্বরে জিনিস হয়েছে, এই সমস্যা চকের মাল কত দেখছি।
আমি কি এত বোকা নাকি? তোমার মনে হয় আমি একদম বোকা? শোনো, আজকে তো একটা ঘটনা ঘটছে, তোমার কই নাই। আমি কিষেনদার নিয়ে ঘুরতে পারিছিলাম গ্রামের ভিতরে, রাস্তার মধ্যে ওই কুব্বত ভাইকে দেখা। কুব্বত ভাই তো ওরা দেখে পছন্দ করছে, কইছে নতুন লোকটা কে? আমি পরিচয় করাই দিছি, আমার খালাতো ভাই। ঠিক আছে, তারপরে কুব্বত ভাই উস্তাদের কথা জিজ্ঞাসা করলো। তুমি করে দিছ উস্তাদের কথা? হ্যাঁ, সিন্ডিকেট মর্নিং টেন্ডার হলিং নাইট যদি বলে দাও উস্তাদ জেলে আছে, তাইলে এখন তো 12টা বেজে যাবে। এই সিন্ডিকেট মর্নিং টেন্ডার কলিং নাইট, তুমি কি মনে করছো আমি কি এত বোকা নাকি? আমি উস্তাদের শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি নান্নু। ছোটবেলা আমার উস্তাদ নিয়েছিল আমার আদর্শ চোর বানানোর জন্য, আমার কিন্তু ঠিকই বানাইছে। আমি তো এই কথা কইনি, আমি কি কইছি? কইছি উস্তাদ একটা সেবামূলক কাজে গেছে, উস্তাদ দাদি অসুস্থ, জুমে টানতেছে একদিকে আর ডাক্তারে টানতেছে আরেকদিকে। উস্তাদ চিন্তা করলো জুমে নিবো না ডাক্তারে নিবো, সেই জন্য উস্তাদ চাইয়া উস্তাদ নিজে টানার জন্য আবার গেছে, তার মানে দাদির সেবা করার জন্য গেছে। আমার যোগ্যতার উপরে ডাউট করবেন নাকি? তাই মানুষ কিন্তু তাকে আমরা কিছু বলতে পারি না, সম্মান দিয়ে হাতা বলি। একটা প্রমাণ দাও আগে, একটা কাম করে পরে এত বড় বড় কথা কইব। কি বলে এসেছি না প্রমাণ আমাদের উস্তাদ কিন্তু বলে গেছে এই যে যাত্রা গান আসতেছে, যাত্রা গান যে চলবে তখন যে আমরা যে চুরি করব, তাদের সম্পদ চুরি করব, জিনিসপত্র চুরি করব, কাপড় চোপড় চুরি করব, এগুলি কি ঠিক থাকবে নাকি এই চুরি আমরা বাদ দিব? অবশ্যই বাদ দিব, উস্তাদ যেখানে নাই তার নির্দেশনা ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। এমনিতে আমাদের দিনকাল ভালো যেতেছে না, আমি ধরা খাইছিলাম, আমি সেখান থেকে ছাড়া পাইছি, কিন্তু আমার উস্তাদ ধরা খাই গেছে। আমি এসে শুনি কই তোর ধরা খাই গেছে, অতএব আমরা এই সমস্ত কাজ আমরা করবো না। উস্তাদ যেহেতু নাই আপাতত সব কাজ বন্ধ। পাঁচজনের মতো কথা কইতেছো, উস্তাদ জেলের মধ্যে রয়েছে, কি খাইতেছে না খাইতেছে, কি করতেছে না করতেছে, মনটা কান্দে না একবারও? কান্দে তো তাহলে হেরে বাইর করুন লাগতো না? বাইর করবো, বাইর করুন লাগে টেহা লাগতো না? টেহা ভাবি গুণা নেই, পট করে একটা কথা কয়ে ফেলাইতো সব। এখন আমরা কি করুন লাগতো? আমরা যাত্রা ফলাই দেয়া আমরা সকল তৎ করে দিয়া আইনা এই জন্য বৃত্তি করে পরে উস্তাদ আমরা সারাই নিয়ে আসবো। একেবারে ঠিক কথা বলেছে। কইতো চুর মাথায় এত ভালো বুদ্ধি, আমি তো বুঝি না, আমি ভুল করে না করছি, অবশ্যই এই চুরি হবে। তুমি তো কত ভালো একটা বুদ্ধি বের করছো। আমরা যাত্রা পালা সবকিছু চুরি করবো, চুরি করে নিয়ে আসা ওগুলো বেসা উস্তাদ জেলখানা থেকে সারাই নিয়ে আসবো। ইস, কতটা বুকের ভিতরে কেমন যে লাগতেছে সেটা আমি কাউরে বুঝাইতে পারবো না। এটা চুরি না, এটা লুটপাট। লুটপাটই ছোট জিনিস, লুটপাট বড় জিনিস। রেডিও চালা। এত ছোট জনম লইয়া জগতে আসিয়া, মেটে না মেটে না সাদ ভালোবাসিয়া, তুমি কি সে কথা বোঝো না, কেন বেশি বেশি ভালোবাসো না? ইরে ব্যাটারি, এত সুন্দর একটা গান গাইলাম, তোর কোনো রিয়েকশন নাই। ইয়েস নো ভেরি গুড, কিছু বলি না। গান গাওয়ার আপনাকে বয়স, গান শুনতেছি তো, এত অভিমান করিচ্ছে, এত করেছে। আমি একটা আধুনিক ছেলে হই, তোর সাথে অত্যাধুনিক ব্যবহার করছি, তোর মনে আঘাত দিচ্ছি। এখন মনে কর হুরান গাড়ির মধ্যে মোবিল যদি চেঞ্জ না করস, নতুন মোবিল না দেস, গাড়িও চলছে না, জিনিসটা ভালো হয় না, মোবিলটা চেঞ্জ করিয়ে এলাম, পুরানো মোবিল হালাই দে। আমার গাড়ি নাই, মোবিল দেখি জন্য আমার কথাও বুঝি না। বুঝলি কেন? তোর সাথে আমার যা হয়েছে এখানে আসার পর থেকে,
মনে কর জ্ঞানে অজ্ঞানে সজ্ঞানে যা হয়েছে সব ফরগিভ করে ফেলা। ফরগিভ মানে? আরে বাবুরে ভুলি যা, ভুলে গিয়ে আয় আমরা একত্রিত হই, একত্রিত হয়ে আমরা কাজ করি, সামনে এগিয়ে যাই, সবকিছু ভুলে ফেলি, রিফ্রেশ করে ফেলা, কথা বুঝছিস? তার মানে আপনি আমার মাফ করে দিছেন? আরে ব্যাটারি, তুই এখনো তোর গোলাম ভাইকে চিনস না? হ্যাঁ চিনস না, কারণ এই গোলাম হয়েছে মাপের গোডাউন রে, ট্যাক্সার গোডাউন। আমার সাথে যে যত ধরনের ব্যবধি করুক বা অন্যায় করছে, আমি সাথে সাথে তাকে গোডাউন থেকে দুইটা মাপ দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, আই ফরগিভ ভুলে গেছি ভাইকে, কথা বুঝছ না? আমি তো সেই গোলাম, কথা বুঝছিস? দেশে এখন আমাদের এলাকাতে যাত্রা এসতেছে, অনেক আনন্দ বিনোদন হবে, কথা বুঝছ না? তোর একটা স্বপ্ন পূরণের কথা আমাকে বলছিস না? হ্যাঁ কইছিলাম যে যাত্রাতে তুই একটা সাইড ইউ করতে চাস। কইছিলাম এত সম্ভাবনা নাই। দেখা গো সম্ভাবনা নাই কেন, এত নিজেকে ছোট করে ফেলাস কেন? কেন এটা নিরাশ হবি না কখনো? এই যে যাত্রা পালা, নিউ বাসন্তী অফেরায় সাইটের সাইড হিরো হবি তুই, আমার ব্যাটারি, আমাদের ব্যাটারি। আমি? ইয়েস ইউ। কেমনে? আরে পাগল, এইটাই তো প্রশ্ন, কেমনে? হিরোকে সরে দিতে হবে। মন্টু মিয়া, প্রিন্স মন্টু। হ্যাঁ, এত বিশাল লম্বা সরা, এইরকম দেহ, এরা কেমনে? আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা অভিজ্ঞতা কাজে লাগান চাই। কি জায়গায়? কি জিনিস? কত প্রিন্স মন্টু মিয়া রে? মন্টু মিয়া রে মনে করেন যে বস্তার মধ্যে ঢুকে ফেলাইলাম, আমার যেমন দিলু দিলু বাটপারে ঢুকেছিল। দিলু বাটপারে লাগাই দিলাম। হা গলো রে, ধানি বেড়া বেড়া, তুই আমি যে দূর উঞ্চি সেই হিরো বলে 6 ফিট মতো লম্বা বেড়া, এই বেড়ারে আর হাতে যেভাবে যেখানে যাত্রা করছে সেইখানে হাতে মানুষের ডাকি বলে নিজে তুম সেলফি তুলে, আমি এসো সেলফি তুলো, হাতে বলে এই এই মানুষ হেতার লগে 100 মানুষ থাকবো, তুই কেন এত বস্তার মধ্যে ঢুকবি? আর হেতার লগে একটা সাইড হিরো আছে না সপ্রমুখে, তাই পাগল। অন্য কিছু ভাব, অন্য কিছু, হ্যাঁ অন্য কিছু চিন্তা কর। পাইছি পাইছি, কি আছো? আমি আমি গিয়ে কমু যে এক বাড়ি পাশ না কমু যে আমগো গ্রামের সবচেয়ে বড় মানে একমাত্র শালিশদার যে তার বাড়ির থেকে এই পাশ খাওয়ার লেগে আপনার দিছে, আপনি পাশ খাচ্ছি রে রে তোরে, এতক্ষণ ধরে আমি বুঝলাম যে আমরা ভুলে গেছি, তুই তো আবার আবার পুরানো জিনিস মনে করছিস, যেখানে লোকটাকে আমরা গায়েব করার চিন্তা করতেছি কিন্তু পায়েস খাওয়াজ কেন, এ তো পায়েস আসো কোন দিক? কথা তো আমি শেষ করি নাই, আগে উত্তেজিত হয়ে গেছেন কা শেষ না? না পায়েস, এই পায়েসের লগে বিশেষ জিনিস থাকবো, ঘুমের ওষুধ কয়েক ডোজ মারি দিব। মারিয়ে নেবে না? না না, এরপরে সে দিন রাত খালি ঘুমাইবো ঘুমাইবো আর খাইবো, ঘুমাইবো আর খাইবো। ওই যে আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা জিনিস যোগ করবো আর এটা বানাইলাম, এখন মনে করেন যে হ্যারে বস্তা ঘুমাইবো, যখন হাক করে খালি ঘুমাইতে থাকবো নাইট দিকে, রাইতের বেলা এসে চুরি করে হ্যারে বস্তার মধ্যে ঢুকামু, বস্তা ঢুকাইতে ভাই তিন তার বডি মিশিয়ে বডি ভাই, আর দুইটা বস্তা জোড়া দিবো সিলাই করে ব্যানে করে নিতে। আচ্ছা নিলাম বস্তা, বস্তার নিচে দিয়ে এমনি আলগায় দুইজন তুলে ব্যানে তুললাম, তুলে এই ব্যান ঠেলতে ঠেলতে ওই যে আমগো বাড়ির পিছনে একটা গোলঘর আছে না, গোলঘরে তো এখন গরু থাকে না, ওখানে নিয়ে ফালাই দিলাম, দিয়ে ওটা তালা দেওয়ানোর ব্যবস্থা আছে, তালা দিয়ে রেখে দিলাম, খাওয়া দাওয়া যা লাগে আমি দেবো। হিরো সাইড হয়ে গেছে, ব্যাটারি হিরো সাইড, তার মানে তুই সাইড হিরো? আমি সাইড হিরো? তুই সাইড হিরো ফাইনাল। শুন তুই অনেক কথা দিছিস আমাকে, কথা রাখছ তো, কিন্তু তোর গোলাম ভাই তোকে কথা দিছি, আজ থেকে তুই সাইড হিরো, এটা ফাইনাল, স্ট্রংলি ফ্যাটস ফ্যাটিস কর, ফ্যাটিস করতে থাক, ঠিক আছে? হ্যাঁ যাব না, চন্দ্রাবতীকে নিয়ে যখন আমি শঙ্খ নদীর কিনারে ঘর বাঁধলাম, তুমি যখন তোমার সিপাহী দিয়ে সেই ঘর জ্বালিয়ে দিলে, সেটা আমার মনে আছে যাহাপনা, তবে কি আমি সারা জীবনের জন্য চন্দ্রাবতীকে হারাবো? চন্দ্রাবতীকে যদি আমি হারিয়েই ফেলি, আমি তবে ওই শঙ্খ নদীতেই আত্মহনন করিব। গিয়ে এত ভালো অভিনয় কেন করছি, গিয়ে কে কে যাত্রা করতে যা, এই ডেলক মারলে তুই গিয়ে গিয়ে নায়ক হয়ে যাবি, সর্বনাশ করছি। তোর নাম কি তা? আমি
আমি টিঙ্কু আপনি কে কে চিনতেছেন মনে আমার নাম হইতেছে কৈতর বক্সি আমার কৈতর এখান থেকে চারি বগদশ্বরে যা দেখবে যে আবার আমার কাছে চলে আসে তোমার নামটা কি কৈতরছো জানি আমি টিঙ্কু টিঙ্কু তোমার ভাই ওই যে কুব্বাত না হ্যাঁ আমি তো বুঝতে পারছি তোমার চিনছি তুমি তো সেই নির্যাতিত পুরুষ না তোমার বউ কহিনুর না হ্যাঁ হ্যাঁ তুমি নির্যাতিত না তোমার বউ তোমার খাইতে দেয় না ভাত দেয় না হ্যাঁ 25 দিন তোমার খালি ওই যে মুড়ি খাওয়াই রাখে তোরা কি করতেছেন আমি 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 টিঙ্কু পর্যন্ত ঠিক আছে এগুলো আপনার কে কইছে মানে আমি 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 হচ্ছে কি যে ওই আমি আগে যেটা কইলাম সেটা আমি না আমি আমি জ্যোতিষী আমি সবকিছু দেখলে মানুষের দেখলে চেহারা দিয়ে আমি কইতে পারি এই যে আমি তোমার চোখে তুমি মুড়ি খেতা হবে বেশিরভাগ এই যে তোমার চোখের মধ্যে মুড়ির ছাপ আছে হ্যাঁ ঠিক কিনা কও মানুষ পারে না এরকম কোন জিনিসই নাই তুমি যদি চেষ্টা করো তুমি ঠিক মতো যদি তুমি চেষ্টা করো তাহলে তুমিও পারবা তুমি শিখবা আমার শিক্ষার দরকার নাই আপনি যেহেতু সবকিছু জানেনি আপনি দয়া করে আপনার প্যাটে কথাটা রাখেন আরে আরে তোমার করে কান্দে ছাড়লাম যে আমার কি করলাম এইবার বুঝলাম মজা দা পরে আমার কাছে আইতে হইব চুপচাপ বসে থাকবে নাকি গান বাজাইছে না কেন এই কি সুন্দর গান বাজাবো মনের ভিতরে শান্তি না থাকলে গান বাজানো যায় নাকি সেটা অবশ্য ভালোই বলেছ উস্তাদ না এটা কোনো কথা তাহলে এখন কি হত্য হবে ওস্তাদের পরে ছিলে তুমি তুমি এখন আমাদের একটা বুদ্ধি দাও বুদ্ধি কিছু না ওস্তাদের ওই চেয়ার কোনোভাবে ফাঁকা রাখা যাবে না বুঝতেছো না কেন যদি ওই চেয়ারটা ফাঁকা রাখি তাহলে চেয়ারে তো অভিশাপ দিতে পারে ফাঁকা থাকলে একটা প্রতিষ্ঠান চলবে কি করে সেই জন্যই তো এই প্রতিষ্ঠান বাঁচানোর জন্য আমাদের এই এই চোরের সমস্ত সম্প্রদায় বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করে দেবো ওই চেয়ারে কারো না কারো বসে দিও তাহলে তুমি হাঁকে বসাবা সেটা বলো দেই মুখ খুলে বলতে হবে তো নাইলে আমরা কিভাবে বুঝবো একটা বুদ্ধি বার করছিস নাকি জানে নিজেই একটা বার করে নে আর বাই তো করছি শুন এ আমাদের পরে সবচেয়ে বয়স্ক কে উস্তাদের খুব কাছের মানুষ কইতো কইতোর রেসি আর আপাতত বসানো কইতোর বসানোর পরে উস্তাদ জন আসবে উস্তাদ উস্তাদের জায়গায় বসবে কইতোর সরে যাবে আরে নান্না তুমি এটা কি বলতেছো তুমি ঘটনা জানো নাকি আমি একদিন এই কৈতর বক্সিরে বললাম আপনা হে আমাদের ওস্তাদ হইতে হবে সে আমাকে এমন লাত্তি মারতে গেছে আমি তো খাইতে ফিরে গেছিলাম আর একটু হইলে ওরা পড়ে যাইতা তারপরে টেন্ডার কলিং নাই নাই টেন্ডার কলিং নাই সিন্ডিকেট মর্নিং বুঝিয়ে বললে ওস্তাদ হইতে রাজি আছে কারণ ওটা সিনিয়র তোমাদের মধ্যে কেউ আছে নাকি আচ্ছা এইটা জীবনে হোক আমাদের ওই কৈতর ওই চেয়ারে বসাইতে হবে কারণ একটাই কারণ ওইখান থেকে সমস্ত নির্দেশনা আসবে সেই নির্দেশনা মতো আমাদের এই প্রতিষ্ঠান চলবে এক কাজ করো তুমি উস্তাদ রে মানে কৈতর রে বুঝে এখন আচ্ছা বুঝাইয়ে বললাম ঠিক আছে কিন্তু তাইলে তারে যদি বসাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে কি করতে হবে জানা না যদি ওকে প্রথমে ভুলবে ভুলে যদি রাজি না হয় জোর করে আমরা দুই ভাই মিলে বসে দেবো তুমি সাপোর্ট দিয়ে দিবা তালি দিয়ে দিবা বাস হয়ে গেল শোনো তুমি এক কাম করো তুমি ফুলের মালা জোগাড় করো কারণ ওই সিংহাসনে ফুলের মালা ছাড়া বসানো যাবে না ফুলের মালা দিয়ে বসামু আর আমাদের যত ছাত্রবিন্দু মানে চোরবিন্দু আছে তাদেরকে আমাদের ওই ইয়েতে থাকতে হবে আমাদের হেড অফিসে ওই আমাদের প্রধান কার্যালয়ে থাকবে ওইখানে আমরা মালা ফরে ইয়ে তাকে বরণ করবো সেমনি অনেক দর্শক থাকবে দর্শক মানে চোর দর্শক হ্যাঁ কি জন্য বলেছে সেটা বুঝতে পেরেছো না বুঝতে পারছি কাউকে যদি তোমাকে মশন দে বসাতে হয় তাকে কি করতে হয় হীরা জহরত মণি মুক্তার মালা দিয়ে তাকে বরণ করতে হয় না তা আমাদের যেহেতু সামর্থ্যই নাই এখন আমরা কি দিব ফুলের মালা তো একটা দিতেই হবে নাকি ঠিক আছে করতে সবাই একত্র কম এখন গানটা শুনতে শোনো ভাই আপনি তো একটা স্ট্রং মানুষ তাই না মানে আমি এই যে আপনি চলাফেরা করেন তো আর আমি মানে আমার বন্ধুর সাথে মানে ব্যাটারি সেও কয়েছে আপনি স্ট্রং তো আপনার দেখে দেখে আমি কিন্তু একটু স্ট্রং হয়েছি তুইও স্ট্রং
কি মানে তুই কোন বিষয়ের উপরে তুই স্ট্রং আছিস? আমি তো হচ্ছে গান নিজে রচনা করি, সুর করি, আবার হচ্ছে কাটিও পারি। আচ্ছা শোনো, এটা গান শোনা কারা, যদি কোনো কারণে তোর গান আর শরীরের মধ্যে সাইড ইফেক্ট করে মায়ের কিন্তু দুর্গা মাটি দেখতে না, বেগুন কিন্তু হেঁটে উপরে যাবে, মনে থাকবো না? মন তো অবশ্যই থাকবে। চলে কুপথায় যখন নির্বাচন দাঁড়িয়েছিল তখন আমি নিজে গান গাইছি, আবার যদি এখন নসীবন যাত্রা দেখেছি সে কেন আমি পারি? আচ্ছা গান শোনা। কান্দে কান্দে আলম সাধু গো অতি মনে নতি মন বলি, কান্দি কান্দি আলম সাধু গো তারপরে বিস্কুট কষ্ট করে পানি দেবো ছোবাটি তোর কালো তাড়া দিন ব্যর্থ করে না শতানে শতান, এতক্ষণ ধরে দেখতেছি আর কি ভাই যাবি শুরু করছে। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.